হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আমরা ইমেজ প্রসেসিংয়ের কথা বলছিলাম, এরপরে আমরা ইমেজ আপলোড করব। তো তার জন্য আমাদের এখানে একটা পিকচার বক্স নিতে হবে। আগে আমরা ডিজাইনটা ঠিক করি, এখানে এটাকে একটু স্পেসটা ছোট করি আমরা। ওকে, এবার এইগুলোকে আমরা নিচে দিয়ে দিই। এখানে পিকচার বক্স নিই, তো টুল বক্স থেকে এখানে পিকচার বক্স PICTURE, দেখেন পিকচার বক্স চলে আসছে। পিকচার বক্স এটাকে এখানে দাও, তারপর এখানে নিতে পারি। নিচে আমরা একটা বাটন নিয়ে নিই, এটাকে কপি করি আমরা। বাটনটা আমরা টেক্সটটা চেঞ্জ করি, ব্রাউজ টেক্সট ব্রাউজ, এবং বাটনটাকে ছোট করে দিই একটু। এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডারটা আমরা এখানে বর্ডার স্টাইল ফিক্স 3D। তো এরপরে যে কাজটা করতে হবে আমাদের, এখানে ব্রাউজ বাটনে ক্লিক করলে আমরা ওপেন ডায়ালগ হবে, মানে ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা ইমেজটা চুজ করব, তো এটাতে ক্লিক করি আমরা। ক্লিক করে ওপেন ফাইল ডায়ালগ, ওপি ইকুয়াল নিউ ওপেন ফাইল ডায়ালগ, তারপর এটাকে যদি আমরা ওপি ডট শো ডায়ালগ করি, তো আমাদের একটা ডায়ালগ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে ক্লিক করলে আমাদের একটা ডায়ালগ ওপেন হচ্ছে। এখান থেকে আমরা ব্রাউজ করতে পারি, কিন্তু এখানে কোনো ফাইল এক্সটেনশন নেই, সব ফাইলে ব্রাউজ হবে। ঠিক আছে, এখন এখানে ফাইলটা নেওয়ার পর আমরা এটাকে ফিল্টার করব যে এটা ইমেজ ফাইল কিনা। তো ফিল্টার করে ওইখান থেকে ব্রাউজ করার সাথে সাথে এখানে ইমেজটা শো করবে। তো তার জন্য আমাদের করতে হবে যে এইটা এখানে আমরা ফাইলটা ফিল্টার করব, FILTER, ওকে, ফিল্টার ইকুয়াল এখানে ডাবল কোটেশন সেমিকলনের ভিতরে আমাদের ফিল্টার কিগুলো দিতে হবে, যেমন স্টার ডট, তারপরে আমি চাচ্ছি যে এটা PNG নিই, তারপরে সেমিকলন দিয়ে আরেকটা ফরম্যাট আমরা দিব, সেম একই স্টার ডট, JPG। ঠিক আছে, যতগুলো ইমেজ আছে, ফরম্যাট আছে, আপনারা সবগুলো নিতে পারেন। আবার সেমিকলন দিয়ে আরেকটা ফরম্যাট আমি নিই, PNG হতে পারে, PNG, JPG, BMP একটা ফরম্যাট আছে, ঠিক আছে, BMP হতে পারে, সরি এখানে একটা ডট দিতে হবে, BMP, ওকে, GIF ইমেজ হতে পারে, GIF ফরম্যাট যেটা, আরেকটা ডট, GIF। তো আমাদের এই কয়টা ফরম্যাট, সরি, এখানে আসলে এটা বাইরে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের আরেকটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে এইখানে দেওয়ার পর এখানে আমি কি ওয়ার্কটা পেয়েছি, এটা ইমেজ ফাইল। ঠিক আছে, তো IMA স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবেন, ইমেজ FILE, ইমেজ ফাইল দিয়ে আমার এটা ব্র্যাকেটের ভিতরে এটা আমি আটকাই দিই। তারপর আরও কিছুটা কাজ করতে হবে আমাদের এখানে এই পর্যন্ত। ওকে, ঠিক আছে, তো এরপরে আমাদের এখানে এটা শিফট দিয়ে ব্যাক স্ল্যাশ দিলে আপনাদের এটা আসবে, অর চিহ্ন যেটা আমরা দিই, ঠিক সেম এই যে কাজগুলো করছি আমরা এটাকে কপি পেস্ট করতে পারি। এই পর্যন্ত আমরা কপি পেস্ট করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের ফাইল ফিল্টারিং, এইভাবে আমরা ফাইল ফিল্টার করতে পারি। এখন দেখেন আমাদের অটোমেটিক শুধু এই ফাইলগুলোই চুজ করবে, সে অন্য কোনো ফাইল নেবে না। ব্রাউজে যাই, দেখেন শুধু এই ধরনের যে ফাইলগুলো আছে সেইগুলো শো করবে, অন্য কোনো ফাইল শো করবে না। তো আমরা ইমেজ ফিল্টার করলাম, আমরা এবার আমরা ইমেজটা শো করাবো। তো এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, এইখানে ইফ কন্ডিশন, যদি ডায়ালগটা ওকে হয় রেজাল্ট, তো আমার ইমেজটা নিয়ে আমরা পিকচার বক্সে শো করাই দিব। এটা ইকুয়াল ইকুয়াল ডায়ালগ রেজাল্ট ডট ওকে। ঠিক আছে,
ঠিক আছে এরপর আমরা পিকচার বক্স অন এ আমরা সেই ইমেজটা শো করাবো তো পিকচার বক্স অন ডট অবশ্যই ইমেজ ফরম্যাট এটা ইমেজ ইকুয়াল আমাদের এটাকে বিট ম্যাপ করে শো করাতে হয় নিউ বিট ম্যাপ বিট ম্যাপ একটা কিওয়ার্ড এগুলো মনে রাখবেন বিট ম্যাপ তারপরে আমরা যে রেফারেন্সটা ক্রিয়েট করলাম অবজেক্ট ওপি ডট ফাইল নেম যেটা ফাইল নেম এটা একটা ইমেজ ফাইল এর একটা অবশ্যই নেম আছে নেম দিয়ে আমরা ইমেজটা শো করাই ঠিক আছে আর সাইজটাও আমরা চাইলে দিয়ে দিতে পারি নেম প্রপার্টি সাইজ প্রপার্টি টাইপ প্রপার্টি আমরা টাইপটা চেক করলাম আর বাকিগুলো চেক করলাম না ঠিক আছে এখন অতটা করব না তো দেখেন এবার আমাদের ইমেজটা শো করা উচিত যখন আমরা ব্রাউজ করব বারকোড ইমেজ দেখেন তো ইমেজটা এখানে বড় শো করতেছে তো এটার আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে হবে পিকচার বক্সে এই অ্যারোতে ক্লিক করে এখানে নর্মাল সাইজ মোড স্টেজ এটা ফুল স্ক্রিন শো করবে ইমেজটা পুরো ইমেজটাই আমরা এখন দেখতে পারবো দেখেন ব্রাউজ করলে পুরো ইমেজটা এখানে শো করতেছে তো এরপরে আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে ইমেজটা আমরা ডেটাবেজে চলে যাবে ডেটাবেজে আমি টেবিলে চলে যাবে তো তার জন্য আমাদের টেবিলে অবশ্যই একটা কলাম থাকতে হবে আমরা সেটা তৈরি করি তো আমরা সার্ভার এক্সপ্লোরারে যাই রেজিস্ট্রেশন টেবিল এটাকে আমরা টেবিল টেবিনেশন ওপেন করব এখানে আমরা একটা কলাম নিয়ে নেব ইমেজ ওকে এটা ইমেজ টাইপ অবশ্যই ইমেজ এটাকে বাইনারিতে আমাদের কনভার্ট করতে হবে তো এটা আপডেট করি ওকে আপডেট সাকসেসফুল এটা দরকার নাই এবার আমরা এখানে ক্লিক করি দেখেন এখানে আমরা কলাম নেমটা দিয়ে দেই ইমেজ এবং ভ্যালু প্রপার্টিতেও এখানে দেখেন এই প্রসিডিওরটা ফলো করবেন অ্যাট ইমেজ আমি প্যারামিটার আকারে পাস করবো এটা ঠিক আছে এবং যেহেতু আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে সেই জন্য আমরা ফাংশানে প্যারামিটারটা পাস করে আমরা এটা বাইনারিতে কনভার্ট করে তারপর ইনসার্ট করব তো এখন সিএমডি ডট প্যারামিটার্স ডট অ্যাড উইথ ভ্যালু এরপর এর ভিতরে আমরা প্যারামিটার পাস করলাম অ্যাট দ্য রেট ইমেজ ইমেজে এবং এটা ভ্যালু আসবে একটা ফাংশান থেকে আমরা সেই ফাংশানটা দিয়ে দিই সেভ ফটো নামে আমি একটা ফাংশান ক্রিয়েট করলাম মেথড দেখেন এখানে যদি আমরা কার্সার নেই জেনারেট সাব মেথড ঠিক আছে তো এখানে একটা মেথড ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে এটাকে বাইটে কনভার্ট করব আসলে তো আমরা একটা বাইট অ্যারে নিয়ে নিই পাবলিক পাবলিক বাইট ওকে এটা দরকার না এটা বাই ডিফল্ট দিস আমরা এটাকে উঠাই দিই তো আমরা এখানে মেমোরি স্ট্রিম মেমোরি স্ট্রিম এম এস তো এখানে দেখেন আমার মেমোরি স্ট্রিম অটোমেটিক চলে আসছে আপনাদের আসবে না কারণ আমি এখানে আগে থেকে আমার একটা লাইব্রেরি অ্যাড করা আছে ইউজিং সিস্টেম ডট আইও এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন তা না হলে মেমোরি স্ট্রিম কিওয়ার্ডটা পাবে না ঠিক আছে ওইটা অ্যাড করে দেবেন এম এস ইকুয়াল নিউ মেমোরি স্ট্রিম এরপর আমরা পিকচার বক্স অনের ইমেজটা নিব পিকচার বক্স অন ডট ইমেজ ডট সেভ ফাংশান তো এর ভিতরে আমরা এম এস ডট পিকচার বক্স অন ডট ইমেজ ডট র ফরম্যাট ওকে এখন এটাকে আমরা রিটার্ন করি ভ্যালু রিটার্ন এম এস ব্র্যাকেট হবে না এম এস ডট গেট বাফার ওকে তো আমাদের বাইনারিতে কনভার্ট এই ফাংশনের মাধ্যমে আমরা বাইনারিতে কনভার্ট করে এম এস ডট গেট বাফার এর মাধ্যমে ভ্যালুটা রিটার্ন করতেছে এবং ভ্যালুটা আমার এইখানে চলে আসতেছে ওকে সেভ ফটো ফাংশন থেকে তো এটা এখন আমাদের ডেটাবেজে চলে যাওয়া উচিত দেখা যাক আরেকটা রেজিস্ট্রেশন করি আমরা তো আগে ইমেজটা ব্রাউজ করি বারকোড নিয়ে নিলাম স্টুডেন্ট আইডি আমি সামথিং দিলাম নেম সামথিং ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেই সিএসসি দিলাম রেজিস্ট্রেশন সাকসেসফুল এখন আমাদের টেবিলে অবশ্যই বাইনারি ডেটা শো করা উচিত ওইখানে সার্ভার এক্সপ্লোরারে আসি
এটাতে শো টেবিলেতে করলে আমাদের অবশ্যই এটা বাইনারি ডেটা শো করবে। দেখেন এটা এটা বাইনারি ডেটা শো করতেছে, ঠিক আছে। আবার যখন ইমেজটা আমরা শো করবো তখন বাইনারি থেকে আবার আমরা ইমেজ ফরম্যাটে কনভার্ট করে এটাকে শো করাইতে হবে। তো আমরা এটা সামনে দেখব কীভাবে এটা কনভার্ট করে শো করে। তো ফ্রেন্ড, আজ এ পর্যন্ত আমরা আজ ইমেজ আপলোড অর্থাৎ ফাইল প্রসেসিং বলতে পারেন এক সামান্য অংশ দেখলাম। তো আগামী পর্বে আমরা স্টুডেন্টের রেজিস্ট্রেশন যেটা করলাম এটাকে শো করাবো, অল রেজিস্ট্রেশন, ঠিক আছে, এবং ইমেজ সহ আমরা শো করাবো। তো আজ এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।